আর 22 জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে। আজকে যা পরিস্থিতি দেখলাম, হাসিনাকে গদি ছাড়তেই হবে। বাংলাদেশের একটা হাসিনার দলের একটা ছেলে নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা, তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে। ওরা কি বলছে জানেন? দুনিয়াতে যুদ্ধ হবে, পলয় আসবে, দুনিয়াটা মিটে যাবে। বড় বড় নেতারা, দামি দামি আর্টিস্টরা, প্লেয়াররা সব পালিয়ে যাবে, যাদের টাকা আছে হাজার হাজার করোড় করোড় রুপিয়া। কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে, নিহত হয়েছে পুলিশের গুলিতে। আর পুলিশগুলো মুসলমান, যারা মারা যাচ্ছে তারাও মুসলমান। শুনলেন কিয়ামতের আলামত কতগুলো? আপনার অবাক হবে, বাংলাদেশের একটা হাসিনার দলের একটা ছেলে নেতা আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, খুব খারাপ ভাষায়। আমি প্রকাশ করতে পারবো হোয়াটসঅ্যাপে। আমি তাকে কি দোয়া দিয়েছি জানেন? আল্লাহ তোমাকে হিদায়ত দে, অন্য কিছু নয়। কেন? হাসিনার বিরুদ্ধে বলেছি। আমি তো এমন কিছু বলিনি, শুনেন আপনাদেরকে, আপনাকে দেখিয়ে দেবো। আপনারা কালকে পেপারটা খুলবেন, মোবাইলটা খুলে দেখবেন। এখন আবার শুনেছেন হিরো আলম বলে একটা খ্যাপা আছে, সে ভোটে দাঁড়াচ্ছে, এমপি হবে। কেমতের আলামত বুঝতে পেরেছে না পারেন? আবার ওই সিদ্দিক বলে একটা চোর আছে, দেখেছেন বাংলাদেশে? তাকে জিজ্ঞেস করছে, তুমি ভোটে দাঁড়াবে? ও মানে ওরও দাঁড়াবার ইচ্ছা আছে, মানে উ এমএলএ হবে। দেশটা কত সুন্দর চলবে বুঝতে পারছেন? সে ভালো করে আর্জেন্টিনা বলতে পারছে না, বলছে আচ্ছা তুমি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা বলতে পারছে না, সে হবে এমএলএ। এটা হচ্ছে কিয়ামতের আলামত। হিরো আলমের মতো পাগল যদি এমএলএ ভোটে দাঁড়ায়, বুঝতে পারছেন কিয়ামতের আলামতটা কত সুন্দর এসছে আপনার কাছে? ওই জন্য আমি সাবধান করে যাব, আপনাদিকে সাবধান হয়ে যান, নিজেদের মধ্যে শিক্ষা নিয়ে আসুন, চেতনা নিয়ে আসুন। আর আমি বলবো বিশেষ করে, হাত তুলে বলুন, নামাজ জীবনে কেউ ছাড়বেন না ইনশাআল্লাহ। নামাজ, রোজা, দিনদারি, পরেজগারি, তাকওয়া, আর না হকের সঙ্গে কখনো আপোষ করবেন না। বেঈমান কাফের সঙ্গে কখনো আপনার আপোষ হবে না। আপোষটা বলে দিই, আমাদের দেশে দেখবেন মানুষকে কিছু গুমরা করা হচ্ছে, আপনি কলকাতাতেই পাবেন। কি? মুসলমানদেরকে বোঝানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবা, আপনারা শুনেননি? আমি এটা দেখে আমার গ্রামের একটা এমএ পাস ছেলে বলছে, এই তোমাদের মতো হুজুররা বলতে পেরেছে, দেখো কত সুন্দর কথা বলেছে একজন নেতা, ভালো কথা বলেছে, দামি কথা, ভালো। তো যদি উৎসব সবার হয়, কুরবানির সময় ওদিকে ডাকবো, গরুর ঠ্যাংটা ধরবি। আমার বাড়িতে আমি মদন মিত্রকে দাওয়াত দেবো, গরুর ঠ্যাংটা ধরবে না, মাংস ভুনা খাওয়াবো। ধর্ম যার যার উৎসব সবার, মানুষকে ধোকা প্রতারণা, শোনো, সম্প্রীতি যদি শিখতে হয় আমাদের মতো মৌলবীর কাছ থেকে শিখো। কোরআন সম্প্রীতি দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এর থেকে বড় সম্প্রীতি আর কিছু নয়। যদি বলেন মৌলবী তোমরা কিলে দিলে, শোনো আমরা কি দিয়েছি, আমার কয়েক হাজার বায়ান ছুটছে বার করো। আমি সেদিনও বলেছি, কালকেও বলেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু না জৈন না খ্রিস্টান না ইহুদি না নাসারা, সে দলিত না আদিবাসী, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এক থেকে বড় সম্প্রীতি আর কি বুঝাবি তো। কিন্তু শোনো, কোরআনে আছে, লা ইলাহা উলা ইওয়ালা ইলাহা উলা, তোমরা দুটো নৌকাতে পা দিও না। আমাদের দেশের লোক মনে করে আমার আল্লাহ ভাগে চাষ করে, তাই না? ভাগে চাষটা বুঝিয়ে দেবো, কি বলে দিই ভাগে চাষ। ওই জন্য আপনাদের কলকাতার খবর জানি না, আমার বর্তমানের খবর বলছি, কি বুঝলেন? বর্তমানের খবর আপনি পশ্চিমবাংলায় দেখতে পাবেন, কোলেতে ঠাকুরটাকে নিয়েছি, বলছে মা সরস্বতী সকলকে বিদ্যা দাও, বুদ্ধি দাও। আরে হারাম খো, তুই নিজেকে কি করে মুসলমান বলিস বে? আমি কখনো, আমার 15,000 জলসায় আমি আপনাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, কেউ যদি বার করতে পারেন আমি কোনো ধর্মকে বিদ্বেষমূলক কথা বলেছি, তার জুতোর মালা পরবো ইনশাআল্লাহ, না। কিন্তু যদি তুমি আমার ধর্মকে নিয়ে খেলা করো, তোমাকে ছেড়ে কথা বলবো। তুমি যদি বলো আমি বেঈমান, তুই সব খেতে পাবি, কোনো অসুবিধা নেই, সব খাগা। কিন্তু যদি বলো মুসলমান, তোর উপরে ইসলামের আইন লাগু হবে, তার বাইরে যেতে পারবে। আমাদের দেশের আর্টিস্ট শাহরুখ খানজি
সম্মানী মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন, হামারা ফ্যামিলি সেকুলার হ্যায়, গৌরী আপনে ধর্ম পালন করতি হ্যায় অর মাই আপনা ধর্ম মানতা হুঁ, ইয়ে ইসলাম কবি একসেপ্ট নহীঁ করেগা তুমকো, দেশ কর সকতা হ্যায় লেকিন হামারে আল্লাহ তুমে একসেপ্ট নহীঁ করেঙ্গে, হামারে রসূল তুমারে লিয়ে জায়েজ নহীঁ হ্যায় কিউকি তুমনে গলত কহ দি। ইসলাম ও চিজ হ্যায় কলমা পড়ো ইসলাম মে দাখিল হো যা। শোনো, যাদের মনে হয় আমি ওই অন্ধ ভক্ত দিকে বলতে চাইছি, যারা বলছো ইসলাম বিদ্বেষী তাদেরকে বলি শোনো, পুরীর জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে হিন্দু না হলে প্রবেশ করতে পাই না, ইন্দিরা গান্ধীকে রুখে দেওয়া হয়েছে ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে, থাইল্যান্ডের রাজকুমারীকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে। আর আমার ভাই আমি চ্যালেঞ্জ ছুড়লাম, দলিত হোক আদিবাসী হোক যেই হবে হোক, আজকেই যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়ে মুসলমান হও, আজকেই তুমি ফজরে পাঁচ কাতারে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, পৃথিবীর কেউ বলবে না তো আজকে মুসলমান হয়েছিস পেছনে যা, জোরে একবার বলো সুবহানাল্লাহ। তুমি যদি আজকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ কালকেই তুমি বাদশা ফারহাদের পাশে কাবা ঘরে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে, তোমাকে কেউ বাধা দিবে না, এটার নাম ইসলাম। আমরা টাকা দিতে পারবো না, পয়সা দিতে পারবো না, তোমাকে অন্তরে জায়গা দিতে পারবো। ইসলাম বাজ বিচার করে না, তুমি যদি আজকেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি আমার প্লেটে বসে খেতে পাবে, আমার দস্তারখানে বসতে পাবে, তোমার যোগ্যতা থাকলে আমার বোনকে বিয়ে করতে পাবে, আমার যোগ্যতা থাকলে আমি তোমার বোন বিটিকে বিয়ে করতে পাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর, ইসলাম কেউ কি বিদ্বেষ শিখাই নাই, আল্লাহর কসম এটা মাথায় নিয়ে যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন শুনেলেন, যারা নবীজির আদর্শ জানেন না তাদেরকে বলি কান খুলে শুনে যান। কলকাতায় আন্দোলন হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে, হয়েছে না হয়নি, অনেক মুসলমান যুবক সামিল হয়েছে, অনেকজন সামিল হয়েছে, হাওড়ায় আন্দোলন হয়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে, এরা আমার নবীর উম্মত হতে পারে না, লেখেলেন কাগজ থাকে, এরা আমার নবীর উম্মত হতে পারে না। আপনাদের দেশে কুকুর কামড়ালে কুকুরকে আপনারা মিঠা বুঝে কামড়িয়ে দেন তো, ঘুরিয়ে কামড়ানো যাবে, আপনি কামড়িয়ে দিলে আপনিও কুকুর হয়ে যাবে, কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নাই, তাকে ভ্যাকসিন দিতে হয়, ইঞ্জেকশন লাগলে। নূপুর শর্মার সব থেকে বড় ইঞ্জেকশন আমাদের মতো মৌলবীরা, কথাটা বুঝতে পারেন না, আমি সর্বপ্রথম দোয়া করছি আল্লাহ তা তকদিরে যদি ইমান রাখা তাকে ইমান দাও, তা না হলে তাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও, সকলে জোরে আল্লাহুম আমিন। এক থেকে বড় হাতিয়ার আর কিছু নেই, আর আল্লাহর থেকে বড় বিচারক পৃথিবীতে আর কেউ নেই, আছে নেই, যদি তাদের কেন মনে হয় আল্লাহ কখন বিচার করবে, ফেরাউনকে দেখে মনে মনে কর আল্লাহ কখন বিচার করেছিল, নমরুদকে দেখে ভাবো আল্লাহ কেমন বিচার করেছিল, কখন করেছিল, ঘড়ির লাটাই দেখেছেন ঘড়ি উড়োই চলতেই থাকে কিন্তু মাল আয়ত্তের বাইরে যাবে না, যতটুকু দৌড়ি ততটুকু ঠিক কি না, ততটুকু গুটুতে লাগলে আবার ফিরে আসবে, আল্লাহ তোমাকে রসা ছেড়ে রেখে দিয়েছে দড়ি ছেড়ে, আল্লাহ যেদিনে গুটুবে তুমি কুল কিনারা খুঁজে পাবে না, ফিরাউনের মতো বেঈমানকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, ফিরাউনের মতো বেঈমান সিজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছে, কখন জানে, যারা মনে মনে করে আমাদের দেশের লোকেই, আমাদের অনেক রোগ আছে কি, অনেকজন তিনটে চারটা ছেলে নেয়, দুটো বাপের বেটা হয়, দুটো বেটার বাপ, বুক চাবড়ি বলবে আমি দুটো বেটার বাপ, তোর কি কারদানি আছে যে তুই ছেলে করলি, সন্তান আল্লাহ দান করেছে তুমি হচ্ছ বাহানা, রুজি আল্লাহ দান করে আপনি হচ্ছেন বাহানা, আপনার যে সম্পদ আছে আল্লাহ দিয়েছে আপনাকে, যে কোনো দিন চলে যেতে পারে, যারা মনে মনে ভাবে আমার কাছে যে ধন সম্পদ এসছে এটা আর কোনোদিন যাবে না, তাদেরকে বলবো তুমি দুনিয়াতে খালি দেখে লাও, নবাব সিরাজউদ্দৌলা আছে তো, তাদের ধন সম্পদ কোথায় গেল কেউ জানে, ঘরটি পড়ে আছে, আমাদের দেশের অনেক রাজ্যের লোক যায়, অনেক জেলার লোক যায় হাজার দুয়ারি দেখতে, ভেতরে একটা মালু আসল নাই, সব নকল, খালি আয়নাটা আসল আছে, বাকি সব নকল, প্লেট নকল যা কিছু আছে সব নকল। আমার ওখানে টিকিট ফ্রি, আমার টিকিট লাগে না, আমি ঢুকেই না, মানুষের আকীদা আপনি অবাক হয়ে যাবেন,
নবাব সিরাজউদ্দৌলার অস্তিত্ব আল্লাহ মিটিয়ে দিয়েছে। আল্লাহর কসম, তুমি মিটিয়া বুরুজের মাটি থেকে তুমি মিটে যাবে, তোমার জায়গা দাঁড়িয়ে থাকবে, তোমার সম্পদ দাঁড়িয়ে থাকবে, তোমার পরে তোমার জেনারেশন মালিক হবে, তার পরের জেনারেশন মালিক হবে, তুমি চলে যাবে পরের পরে। এটা আল্লাহ দুনিয়ার পরম্পরা তৈরি করেছে। পৃথিবীর যতগুলো বৈজ্ঞানিক আছে এক কাছে করে দেন, আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ ছুড়েছে, দুনিয়ার ভেতরে কি আছে তোমরা গবেষণা করছো, একবার বলতে পারবে পৃথিবীর বাইরে আল্লাহ কি রেখেছে? এটা বলার ক্ষমতা তোমাদের নাই, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এখানে ফেলোয়ার শুধু তাই নয়, কলকাতার যতগুলো ডাক্তার আছে সব ডাক্তারগুলো পিজি থেকে শুরু করে যতগুলো হসপিটাল আছে এক কাছে ইডেন গার্ডেনে জড়ো করুন, তাদের কাছে আমার একটাই প্রশ্ন রয়ে গেল, হে ডাক্তার বাবুরা, তোমরা কেউ বুক ফাড়ছো, কেউ ব্রেন ফাড়ছো, কেউ পা ফাড়ছো, কেউ পিঠ ফাড়ছো, কেউ হাটের অপরশন, একবার বলো আল্লাহ মানুষের মধ্যে প্রাণটাকে কোথায় রেখেছে, রুহটাকে? বলার ক্ষমতা নেই ফেলুয়া, জোরে একবার বলো নারাই তাকবীর। আল্লাহর কাছে পৃথিবীর মানুষ ডাক্তার বৈজ্ঞানিক সায়েন্স সব ফেলুয়া, তোমরা ফেলুয়ার হয়ে যাবে আমার কাছে যদি জিজ্ঞেস করা হয় মানুষের মধ্যে আল্লাহ রুহটাকে কোথায় রেখেছে। কেন? আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে। আমার নবী বিশ্ব নবী চোখের পানি ফেলালেন আর আল্লাহকে প্রশ্ন করছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, ও গো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি, হে আমার বিশ্ব নবী রূহ হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি বলবো চলে যা চলে যাবে, আমি বলবো ফিরে আই ফিরে আসবে। আমার ভাইরা আমার মায়েরা বোনেরা শুনেনি, আপনার মনে মনে হবে আপনার শক্তি আপনার দূর কত দূর আছে, পৃথিবীর যতগুলো ধর্ম আছে যতগুলো মানুষ আছে সবাই একে অপরকে অস্বীকার করবে। আল্লাহর কসম করে বলছি মানুষ হচ্ছে অসহায় আর দুর্বল। আমার আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। দুর্বলতাটা বলে দিই, এক জায়গায় পৃথিবীর রাজা বাদশা নেতা মন্ত্রী কোটিপতি ধনী দরিদ্র সবাই ফেলোয়ার, সেটা কোথায়? মৃত্যুর কাছে, জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর কাছে ফেলোয়ার, কারুর মৃত্যু হবে এসি রুমের ভেতরে, কেউ মারা যাবে মিটিয়া বুরুজের ফুটপাতে শুয়ে, কিন্তু কি বলছেন যে এসি ঘরে মারা গেছে তাকে এসি কবরে দেওয়া হবে? তো না, মাটির কবরে। তোমার কাফনটার দাম 2000 হবে, যে ফুটপাতে মারা গেছে তার কাফনের দাম হবে 700 টাকা, কিন্তু আল্লাহর কসম কবরে যাওয়ার পরে কাফনের বিচার করা হবে না, তোমার বিচার করা হবে, তোমার আমলের বিচার করা হবে। চোখের পানি ফেলা, মৃত্যুর কাছে সব কেমন ফেলুয়ার বলে দিই। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে হচ্ছে হালাকটা, এই হালাকে মৃত্যুকে টেনে আনে। কখন? যখন তোমরা মৃত্যুশয্যায় পৌঁছে যাবে। টেনে, কোরআনে অপর জায়গায় আছে, ওয়ান নাজিয়াতি গরক, দ্রুত গতিতে, গরক মানে হচ্ছে ডুব মারা, আমার ফেরেশতারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়, তোমাদের শরীরে ডুব মারে আর রূহটাকে ধরে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এই হালাকটাই টেনে আনে। আন্তুম হিনাইযিন তানজুরু, তুমি খালি বিছানায় পড়ে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তাছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না। মানুষ যদি মৃত্যুর সময় বলার ক্ষমতা রাখত, একটাই উপদেশ দিয়ে যেত, হে আমার পরিবার বর্গ, তোমরা কোনোদিন খারাপ কাজ করো না, আল্লাহকে ভুলো না, এই উপদেশ দিত। কিন্তু আল্লাহ ক্ষমতা কেড়ে নেয় মানুষের যখন এই হালাকে টেনে নিয়ে আসে মৃত্যুকে, ফেরেশতারা টেনে বার করে মৃত্যুকে, তখন দেখবেন ওই অবস্থায় কারুর মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, কারুর পেশাব বেরিয়ে যায়, কারুর পায়খানা বেরিয়ে যায়, ওটা হচ্ছে মত, যখন জানটা বার করে সেটার কষ্ট। একবার বলো পৃথিবীর ডাক্তারকে, তোমরা রূহটাকে বার করে দেখিয়ে দাও আল্লাহ প্রাণটা কোথায় দিয়েছে। রোবট তৈরি করেছে, রোবটে খানা দেয়, রোবটে ক্যাশবাস্ক সামালে, তাকে কম্পিউটারে তাকে ব্যবহার করতে হয়, কম্পিউটার তাকে পরিচালনা করতে হয়। আল্লাহর কসম, তোমরা সব করে নিতে পারবে কিয়ামত পর্যন্ত, মানুষের মধ্যে রূহটাকে দিতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফেলুয়ার শুধু তাই নয়, আরো একটু আগে চলুন, যারা আমার আল্লাহকে চিনতে পারেননি আমি আল্লাহকে চিনিয়ে দেবো, সকলে চিনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার মায়েরা বোনেরা, তোমরা যদি আল্লাহকে চিনতে চাও,
গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, রজনীগন্ধার সুগন্ধিতে আল্লাহকে দেখতে পাবেন, আল্লাহকে যদি দেখতে চাও ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, কমলা লেবুর ভেতরে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের গুড়েতে আল্লাহকে দেখতে পাবেন। আল্লাহকে যদি দেখতে চাও তোমরা গোলাপের পাপড়িতে দেখতে পাবে। আমাদের দেশে দেখবেন কোন ছেলে যদি ময়ূরের ছবি আঁকে, আমার ভাই, কেউ যদি কোনো বাচ্চা যদি ময়ূরের ছবি আঁকে, ময়ূরের ছবি তাকে রাষ্ট্রপতি পুরস্কার দেওয়া হয়, হয় না হয় না? আমার মেয়ে স্কুলে পঞ্চায়েতে গিয়ে ছবি এঁকেছে, বলছে আব্বু আই দেখো আমি এই ঘরটা এঁকেছিলাম, গাছটা এঁকেছি, আমাকে এমএলএ আমাকে পুরস্কার দিয়েছে। আমি চিন্তা করলাম এই সামান্য রং দিয়ে ছবি আঁকার কারণে যদি এমএলএ পুরস্কার করে, এটার উপরে এক ফোঁটা পানি পড়লে ডিসকালার মেরে দিবে। যে ছবিটা এঁকেছো ময়ূরে, যে তোমাকে রাষ্ট্রপতি পুরস্কার দিয়েছে, জিজ্ঞেস করো তোমার রাষ্ট্রপতিকে, জিজ্ঞেস করো ওই শিল্পীকে, তোমার ওই ছবির মধ্যে যদি এক টপ পানি ফেলে দেয়া হয় ডিসকালার মেরে দিবে। আল্লাহর কসম, জঙ্গলে ময়ূরের পখমে মাসের পর মাস বৃষ্টি পড়ে, তার কালারে এতটুকু ডিসকালার পাবে না। যে আল্লাহ ময়ূরকে সৃষ্টি করে যার কালার দিয়েছে, সেই আল্লাহ কতটা পুরস্কারের যোগ্য একবার তুমি হিসেব করো। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে শুকর আদায় করলে আল্লাহর একটা নিয়ামতের শুকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই। বিজ্ঞান কি দিয়েছে? বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা কালারের নাম সৃষ্টি করতে পারে না। বেগুনি কালার বেগুনের মতন, গোলাপি কালার গোলাপের মতন, হলুদ কালার হলুদের মতন, সাদা কালার দুধের মতন, স্কাই কালার আকাশের মতন, কলা পাতা কালার কলা পাতার মতন, সব মতন। তোদের মালটা কি হলো বলে আমাদের কিছু না, ধার করা মাল তো। বিজ্ঞান আপেক্ষিক, যেমন আমি বলি আমার সাথে যারা স্কুলে পড়েছে, আমার 34+35 পা রাখলাম 23 সালে, আমার বয়স, আমাকে অনেকজন মনে মনে করবে 40-45 বয়স হবে, আমি 20-20 প্লেয়ার এখন, টেস্টের মাল লয়, বুঝতে পারছেন না? পারেননি, আমার সঙ্গে সাথ দিতে পারবেন না, আমি ফজর করে দিতে পারি কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না। এখন আমি বিছনে যাইনি, আমাকে যদি এক্ষুনি এইখানে বালিশ দিয়ে দেন এক্ষুনি ঘুমিয়ে যাবো, মাইক চললেও ঘুমিয়ে যাবো, আমার ঘুমের এত অভাব। আমি ফজরের সময় মাদ্রাসায় ঢুকেছি, ক্লাস করেছি, 2 ঘন্টা ঘুমিয়েছি, গাড়ি ছেড়েছি আবার ক্লাস করে, কি বুঝলেন, 2:30 গাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন, বৈজ্ঞানিক যারা ফুটানি করে তাদেরকে বলি, শোনো তোমরা একটা কালারের নাম দিতে পারো না। আমরা যখন স্কুলে পড়েছি, অনেকে পড়েছেন স্কুলে, পৃথিবীটা কমলা লেবুর মতো, পড়েছেন না? পড়েছেন। তারপরের বৈজ্ঞানিক এসে নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট গোল ফুটবল, পৃথিবীটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কোনো বৈজ্ঞানিক এসে বলবে নট ডিম্বাকৃতি, মালটা টেরাবাঁকা, মানে তোদের থিওরিতে আসবে না। আপনারা দেখবেন বৈশাখ মাস আসবে সামনে, এটা কি চলছে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, যেমনি চৈত্র মাসের 20 পেরিয়ে যাবে, খালি সেন্টারগুলো খুলবেন টিভি, খালি আবহাওয়া দপ্তরগুলো উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া হুগলি মেদিনীপুর মুর্শিদাবাদের ওপর দিয়ে উড়িষ্যার বর্ডার হয়ে 180 কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রস্র বৃষ্টিপাত হতে পারে, মালটা ফাঁকা চলে গেল কিছুই নাই, যেদিনে বললে আজকে আকাশচ্ছন্ন থাকবে, মেঘচ্ছন্ন আকাশ থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, ঠান্ডা থাকবে, আবহাওয়া একটু নরম থাকবে, সেদিনে খবর পড়ে যেমনি বেরিয়ে ধর্মতলায় এইছে, একদম কোন থেকে মেঘ উঠে এমন ফুটিয়ে দিলে, সব উড়িয়ে দিলে, বলে তুমি যে এখুনি খবর পেরে এলে মালটা ছিল কোথায়, বলে ওইটাই বুঝতে পারছি না ছিল কোথায়। তার নাম আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা অনেকে পড়েছেন, আমরা পড়েছি, পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়, পড়েছেন না? পড়েন। কার বাপের মিটার দিয়ে মেপে হলো বলতে পারবে? আন্দাজে অনুমান করে বলেছে, মিটার দিয়ে মাপেনি, আন্দাজে অনুমান করে। যিনি প্রথম চাঁদে গেছে তার নাম হচ্ছে নীল আর্মস্ট্রং, তিনি তার প্রতিবেদনে লিখছে, আমি চাঁদের পাটিতে মাটিতে যখন প্রথম পা রাখলাম, এক
একটা থানসাবের বোতলে লাত মারলাম, বোতলটা গড়িয়ে চলে গেল। তোর আগে চাঁদে কেউ যায়নি, ফেরেস্তারা থানসাব কাছে? কথাটা বুঝতে পারেনি? ধোকাবাজ। রাশিয়ার বৈজ্ঞানিকরা বলেছে নীল আর্মস্ট্রং মিথ্যা কথা বলেছে, গবেষণা করছি সে চাঁদেতে পৌঁছায়নি, কোনো উঁচু পর্বতমালায় নেমে মানুষকে ধোকা দিয়েছে। আপনারা শুনেছিলেন সুনিতা উইলিয়ামসের নাম, নাসার একজন বৈজ্ঞানিক, গুজরাটের বংশদূত। সেই মেয়েটা চাঁদ থেকে ঘুরে এসে একটা প্রতিবেদন দিয়েছিল যে আমি চাঁদ থেকে দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা মক্কা একটা মদিনা। তখন আমাদের দেশের মুসলমানরা বললে ইসলাম সত্য, দারুণ কথা। তবে ধোকাবাজু, ধোকাবাজটা শুনলেন কিরকম? যাতে মুসলমানরা বিশ্বাস করে যে আমরা চাঁদে পৌঁছেছি। বুঝতে পেরেছেন না পারেন? তুমি যদি এটাই দেখলে কই কেউ প্রমাণ করাতে পারবেন সুনিতা উইলিয়ামস ইসলাম কবুল করেছে? ওটা দেখার পর তো ইসলাম কবুল করলিয়া দরকার। কথাটা বুঝতে পারেনি আমার? কিন্তু এখনো করেনি। এটার নাম হচ্ছে বেইমানি, ধোকাবাজি, প্রতারণা। ইসলাম প্রতারণা ধোকাবাজিকে বিশ্বাস করে না। শুধু তাই নয়, শুনে নে, বৈজ্ঞানিকরা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, বলছে না বলেন? এক্সাম্পল, এই স্টেশনে ঘুরে আমরা যতজন বসে আছি এখানে, আমরা যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকি, আমাদের দিক পরিবর্তন হবে? স্থান কারু পরিবর্তন হবে? হবে না। বিজ্ঞান কোথায় মিস্টেক করেছে শুনে নেন, কোরআনের কাছে কোন জায়গায় মিস্টেকে ধরা পড়েছে বিজ্ঞান? এক জায়গায়, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ। চাঁদ আর সূর্য যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে, কখনো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতে পারে না। যদি বলেন কোরআন কি বলছে, সূরা ইয়াসিন, আমার আল্লাহ বললেন কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যাচ্ছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, নারাই থাকবে, তাই নয়? নারাই থাকবে। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারাই থাকবে। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিলেন। শোনো, একটা এই যে দুটো বোতল দেন আমাকে, দুটো বোতল দেন। ইয়েস, এই দুটো বোতল একই রাস্তায় ছুটছে, এরকম ভাবে রাস্তায় যাচ্ছে। ই একে ওভারটেক করলে এর ছায়াটা আর এদিকে পৌঁছাবে না, এর ছায়াটা পৌঁছাবে। চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে, তখন হয় চন্দ্রগ্রহণ, মানে সূর্যের আলোটাকে ঢেকে দিয়ে চন্দ্রের আলো দুনিয়াতে পৌঁছে যায়। সূর্য যখন চাঁদকে ওভারটেক করে, তখন হয় সূর্যগ্রহণ, চন্দ্রের আলো লুকিয়ে গিয়ে সূর্যের আলো বেরিয়ে আসে পৃথিবীর বুকে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি হিস্সা এবং এটাই কাহিনী কোরআনের। চলুন এরপরে যদি বলেন আরো দলিল দেন, আমার নবী বিশ্ব নবীকে বেঈমান কাফেররা বলেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, হে আল্লাহর নবী কিয়ামত কবে হবে বলুন। আমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিয়া শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লালা ওয়া যারা ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। হে আমার বিশ্ব নবী পৃথিবীর মানুষকে বলে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। চোখ স্থির মানে শুনলেন, কোন আশ্চর্য জিনিস দেখলে চোখ বেরিয়ে যায় না? আপনি যদি মিঠিয়াপুরের মার্কেটে 15 কেজি ওজনের একটা কাতলা দেখেন, ও এত বড় কাতলা কোথায় পেলিবে, চোখগুলো দাঁড়িয়ে যাবে, দাঁড়াবেন না? দাঁড়াবেন না। কোরআন এক্স্যাক্টলি এই ভাষাটাই ব্যবহার করেছে, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমরা আসমানের দিকে তাকাবে, তোমাদের চোখগুলো স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। কখন? ওয়া খাসাফাল কামার, যেদিনে আমি চন্দ্রকে আলোহীন করে দেবো। ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, যেদিনে চাঁদ আর সূর্যকে একটা রাস্তায় টক্কর খাইয়ে পৃথিবীটা তছনছ করে দেবে। আপনারা শুনেছেন চাঁদের জায়গা বিক্রি হচ্ছে? শুনেননি? মিঠিয়াপুরের কেউ কিনেনি না, কিনেনি এখনো পর্যন্ত। আমি খালি চিন্তা করি আল্লাহ কোন হারাম কর বেচছে আর কোন হারাম কর কিনছে। ওরা কি বলছে জানেন? দুনিয়াতে যুদ্ধ হবে, পলয় আসবে, দুনিয়াটা মিটে যাবে, আমরা চাঁদে থাকবো, ভালো থাকবো। বড় বড় নেতারা, দামি দামি আর্টিস্টরা, প্লেয়াররা সব পালিয়ে যাবে, যাদের টাকা আছে হাজার হাজার করোড় করোড় রুপিয়া, চাঁদে জায়গা কিনে। ওরা বলছে আমরা বেঁচে যাব। তোদের বেশি বিপদ যদি চাঁদে যেতে পারিস, তা তোরা আসমান থেকে পড়বি যখন টক্কর খাবে, তোর হালটা কি হবে দেখার? আমরা নিচে থেকে টুক করে তলায় ঢুকে যাবো, আমাদের কষ্ট নাই। তুই ওপর থেকে পড়ে নিচেই যাবি, তোর অবস্থা কি হবে তো ভাব আগে।
হারামখোরি করার জায়গা না, চাঁদের জায়গা বিক্রি হচ্ছে, চাঁদের জায়গা কিনছে। আগে তো দুনিয়ার জায়গাটা কি করে সামালবি, ওটা সামাল। সাড়ে তিন হাত কবর তুমি পৃথিবীর যদি লোহার ঘরের মধ্যে, এখান থেকে খিদিরপুর পর্যন্ত মোটা যদি দেওয়াল দাও, লোহার বল তৈরি করো, তার ভেতরে প্রবেশ করো, আল্লাহর কসম সেই ভেতরেও আমার আল্লাহ তোমার কাছে মৃত্যু পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা মনে করছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখা পায় না, তাদের জন্য আমার আল্লাহ কোরআনে দলিল দিয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান আর জমিনে এমন কোন জায়গা নেই, এমন কোন জিনিস নেই, আমার আল্লাহর কাছে কোন জিনিসটা গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো আমি আল্লাহ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করলেন আজ থেকে আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। ডাবের জলেতে আল্লাহকে আপনি দেখতে পাবেন, জলটা কে ভরেছে।